के चले गुनगुना गुनगुना हजर का मेरे स्वप्न दोले गुनगुना गुनगुना दिल के चले पल के चले गुनगुना गुनगुना हजर का मेरे स्वप्न दोले गुनगुना गुनगुना बांग्लादेशी जे बटी सुंदर जे आरुखाती अनर पनी पोरी पटी गुनगुना गुनगुना शुभेच्छा सकल के আমরা জানি আপনারা অপেক্ষা করে থাকেন ঠিক এই সময়টিতে পালকি অনুষ্ঠানের জন্য, কারণ পালকি বহন করে নিয়ে যায় বাংলা সঙ্গীতের আমাদের কিংবদন্তি শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টি করা গানগুলোকে। আর তাই সেই ধারাবাহিকতায় আজকের সে রেশ ধরেই আমরা বাংলাদেশের এই সময়ে যে তরুণ কণ্ঠ আমাদের বাংলা সঙ্গীতকে প্রতিনিধিত্ব করছেন, সমৃদ্ধ করছে আমাদের সংস্কৃতিকে, এমনই দুজন সঙ্গীত শিল্পীকে নিয়ে আজকের অনুষ্ঠান সাজিয়েছি। উপস্থিত রয়েছেন সন্দীপন, উপস্থিত রয়েছেন কোনাল, এবং আমাদের প্রাণ হয়ে উপস্থিত থাকেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার। আজকের অনুষ্ঠানে দুজন কণ্ঠ আছে এবং এই দুই কণ্ঠ আমাদের এই সময়ের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করছে। আপনার অনুভূতি আজকে অন্যরকম? তাদের পূর্বপুরুষেরা এই গান গেয়েছে এবং পূর্বপুরুষদের উত্তরসূরীরা এই গানটা মনে রাখছে, আবার গাইছে। সব মিলিয়ে মনে হচ্ছে যে আমাদের মধ্যে যে একটা সেতুবন্ধন হয়েছে সঙ্গীতের ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে, সেই সেতুবন্ধন যেন আজীবন চলতে থাকে। ওদের পরে ওদের প্রজন্ম যারা আসবে নতুনভাবে, তারা আবার তাদের গানগুলো গাইবে। প্রথমে আমি কোনালকে অনুরোধ করব তার সুরে সুরে তার বাণী পৌঁছে দেবেন গাজী মাজহারুল আনোয়ার সৃষ্টিকে।
গানগুলো যখন আমাদের প্রজন্ম যখন উপস্থাপন করে, তখন সৃষ্টিগুলোকে, সময়গুলোকে আপনি কিভাবে বারবার করে মনে করেন? তখন মনে করার মতো ব্যাপারই সেটা হলো যে আমাদের স্বাধীনতার যুদ্ধ শেষ হওয়ার পরবর্তী অধ্যায়ে এই সমস্ত গানগুলো এসছে। এই গানটি গিয়েছে শাহনাজ, তাদের বাড়িতে বসে এই গানটি আমার লেখা। আনোয়ার পারভেজ আমার খুবই বন্ধু। তখন কিন্তু মোটেও ভাবতে পারিনি যে এগুলো, এই গানগুলো এত বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারে। কিন্তু আমি প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে একটি জিনিসকে উপলব্ধি করেছি যে এই দেশের মানুষ সত্যিই দেশকে খুব ভালোবাসে, আমাদের বাংলাদেশটাকে ভালোবাসে। যেমন বাংলাদেশের শিল্পীদেরকে ভালোবাসে, লেখকদেরকে ভালোবাসে, এবং সাথে সাথে বাংলাদেশের এই মাটিকেও তারা ভালোবাসে। এই কারণেই বোধহয় আজকে 40-45 বছর ধরে এই গানগুলি ইকুয়াল মাত্রায় জনপ্রিয় হয়ে চলছে। সন্দীপন, আপনার গানে ফিরছি। জীবনের গল্প এত ছোট নয়, একদিন এসে ফুরিয়ে যাবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিন এসে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, হাসতে হবে, কাঁদতে হবে, এরই মাঝে বাঁচতে হবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিন এসে ফুরিয়ে যাবে। যে আগুনে পুড়ে পুড়ে হয় রে সবই কালো, সে আগুনের বুক থেকে জ্বালতে হবে আলো। চলতে হবে, লড়তে হবে, চলতে হবে, লড়তে হবে, প্রতিবাদ করতে হবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিন এসে ফুরিয়ে যাবে। পথের পরে পথ রয়েছে কেন যে ভয় করো, পৃথিবীটা হোক না ছোট, আকাশ অনেক বড়। চেনা হবে, জানা হবে, চেনা হবে, জানা হবে, পরো একদিন আপন হবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিন এসে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, হাসতে হবে, কাঁদতে হবে, এরই মাঝে বাঁচতে হবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিন এসে ফুরিয়ে যাবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিন এসে ফুরিয়ে যাবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিন এসে ফুরিয়ে যাবে। রাম রহিম জন ছবির গান এটা, সুবীর নন্দী গিয়েছে। আমি, সত্য সাহা, দিলীপ বিশ্বাস, আজিজুর রহমান এবং সত্যদার মিসেস, আমরা চিটং যাচ্ছিলাম। ড্রাইভার হয়েছেন সত্য সাহা, উনি একদম গাড়ি চালাতে পারতেন না। আমরা না করলাম যে আপনার ড্রাইভার হওয়ার দরকার নেই, আরে গাজে সাহস থাকতে হবে, সাহস থাকতে হবে। তো চিটাঙ্গের পথে যাচ্ছি, গাড়িটা যেতেই আমি দেখলাম ওই যে পাতিল আছেন, হাড়ি পাতিল নেওয়া মাথার মধ্যে নিয়ে কিছু লোক আসছিল, বাস লাগিয়ে দিল, ওগুলি ভেঙে চড়ে রাস্তার পাশে পড়ে গেল, গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল, লোক সব দৌড়িয়ে আসতে শুরু করলো মারার জন্যে। তখন কোনো উপায় না দেখি কী হবে, বৌদি প্রায় কান্নাকাটি শুরু করে দিল। তো আমি নামলাম, নামার পরে আমার সাথে আমার বন্ধু দিলীপ বিশ্বাস পরিচালক ছিলেন। আমরা বললাম, লোক যখন আসলো যে ভাই আপনারা আমাদেরকে মারতে আসলেন কেন, যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলেন, মারবো না। বললেন, না ভাই, অ্যাক্সিডেন্ট কর হয়ে গেছে, হয়ে গেছে, আমরা দাঁড়িয়েছি একটি মাত্র কারণে যে ওই লোকটাকে কোথায় নিয়ে যেতে হবে, হসপিটালে না টাকা দিলে হবে না কি করতে হবে, সেই চিন্তা করে আমরা দাঁড়িয়ে আছি, আপনারা আমাদেরকে খারাপ ভাববেন না। ওনারা তখন বললো, না লোকগুলো তো ভালো, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন ওই লোকটা একটু আহত হয়েছে,
তো আমরা তো হসপিটাল আর কোথায় নিয়ে যাব বলুন আপনারা, তো সামান্য কিছু টাকা দিয়ে আমরা বললাম যে আপনারা শুধু টাকা নিয়ে গেলেই তো চলবে না ভাই, গাড়িটাকে একটু ধাক্কা দেন, এটা স্টার্ট নিচ্ছে না। তখন ওনারা খেপে গিয়ে বললেন ও গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে এই জন্য আপনারা দাঁড়িয়েছেন, আপনারা তো মানুষ খারাপ। তখনই সত্য সাহা গ করে গানটা গেয়ে উঠলো যে জীবনের গল্প এত ছোট নয়। তারপরে যাই হোক, লোকগুলোকে বিদায় করার পর আমি বললাম যে সত্যদা হঠাৎ করে আপনি এই গানটা কোথায় পেলেন? গাজী আমি স্থির করেছি সাহস না থাকলে কিছু হবে না, আমি একটা ছবি পরিচালনা করব এই রাম রহিমজন আমি করবই। এবং তারপরে বৌদি রেগে গেলেন যে তুমি সুর করে সময় পাচ্ছ না আবার ছবি পরিচালনা করবে, কয় না এই লোকগুলো আমার সাহস বাড়িয়ে দিয়েছে, আমি সাহস বেড়ে গেছে আমি এই ছবিটা বানাবো। এবং ছবিটা উনি বানিয়েছেন। নালের কাছ থেকে এবার এমন আরেকটি গান শুনবো, কি গান হতে পারে? আমার অনেক প্রিয় একটি গান, আমি প্রায়ই গানটি করি, গানটি সাগরের সৈকতে। সাগরের সৈকতে কি যেন দূর হতে, সাগরের সৈকতে কি যেন দূর হতে, গানটার একটা মজার কাহিনী আছে। আমার তখন ফিল্ম প্রোডাকশন শুরু হয়ে গেছে, আমি গুলিস্তান আমার অফিস, হঠাৎ করে আনোয়ার পারভেজ এবং আলাউদ্দিন আলী দুজন আমার অফিসে এসে উপস্থিত, বললো আমরা খাবো। তাহলে ঠিক আছে অর্ডার দিয়ে খা, এখানে খাবো না, তো কোথায়? দাউদকান্দি গিয়ে খাবো। তো আমার গাড়ি ছিল, দাউদকান্দিতে আমরা গেলাম। হঠাৎ এই অভিলাষটা কেন? কয় না নৌকা একটা ভাড়া করতে হবে বড় করে, তো নৌকা একটা ভাড়া করলাম। আলাউদ্দিন হঠাৎ করে গাড়ি নৌকা থেকে নেমে গেল, কোথায় গেল আমরা আর খোঁজ নিলাম না। আমি আর আনোয়ার পারভেজ বসে আছি, কিছুক্ষণ পরে দেখলাম যে আলাউদ্দিন আলী আসলো, একটা গামছা, সাবান, একটা চিরুনি, কিছু পাউডার এবং কাজলের মতো একটা জিনিস নিয়ে সেখানে উপস্থিত হলো। আমি কি এগুলি কেন?
এখানে তো আর অন্য কেউ নেই, একজন হিরো হবে, একজন হিরোইন হবে, এবং সেই আবেশে এখন আপনাকে গান লিখতে হবে। তাই বললাম এটা একটা আবেশ হলো নাকি? তো স্থির করা হলো পারভেজের চামড়াটা আবার ফর্সা ছিল, আনার পারভেজের বললো তাকে মেয়ে লোক সাজানো হোক। তো গামছা একটা দিয়ে কি হবে, একজন একজন করে পরে পানিতে নামবেন, ওখানে গিয়ে আবার গামছাটা ছড়িয়ে নৌকায় ফেলে দেবেন, আরেকজন পরে আরেকজন নামবে। তো এই অবস্থাতেই যখন আমরা মহড়া দিচ্ছিলাম, তখন উঠার পরে যখন রাস্তার কিনারে যে দোকানগুলো ছিল সেখান থেকে খাবার দাবার এলো, খাওয়ার শেষে বললো যে আমরা যেই কারণে এসেছি ওনাকে যে সাজালাম, তো এটা একটা হিরোইনের মতন একটা আচরণ তো তার থাকা উচিত। বলে সেটা কীরকম? যে উনি একটু গানের ভাষায় সুরে আমাদেরকে কিছু শোনাক। তো আনোয়ার পারভেজ গুনগুন করে গাইতেছিল, সত্যি সেই গুনগুন শব্দটা খুব ভালো লাগছিল, এবং আলাউদ্দিন সাথে সাথে সে এটাকে ধরে রেখে বললো যে না ঠিক আছে গাজু ভাই, এটা দিয়ে গান করা যেতে পারে। তারপরেই আসার পরে একটা ছবির কথা আমাদের সামনে বলা হলো, ছুটির ফাঁধে। তো সেখানে একটা হিরোইনের গান, সমুদ্রের পাড়ে সে ঘুরছে আর স্মৃতিচারণ করছে। তো পারভেজ বললো যে ওই সুরটাকে কাজে লাগানো যায় না রে গাজি? আমি কে হ্যাঁ যায় কতলে কথা লিখে ফেল, এই কথা লেখা এ থেকে গান। আমরা শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ এবং সেই সাথে আজকে এমন অনেক গুণীজনের নাম বারবার করে গাজী মাজহারুল আনোয়ার তার প্রতিটি সৃষ্টির মাঝে স্মরণ করছেন, তাদের সকলের প্রতি পালকি অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। পরের গানটিতে আমরা অপেক্ষায় আছি সন্দীপন। আমি এক দুরন্ত যা যাব, আমি এক দুরন্ত যা যাব, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতেই, দিন নেই রাত নেই বসে থাকি গাড়িতেই, পথেই বেঁধেছি মোর ঘর। আমি এক দুরন্ত যা যাব, আমি এক দুরন্ত যা যাব, এখানে ওখানে এখানে ওখানে কোথা যেতে নেই যে মানা, যেখানে সেখানে যেখানে সেখানে খুঁজে পাবে মোর ঠিকানা, চাওয়া পাওয়ানি কিছু কোনো বাধুনি পিছু, কেউ আমার রাখে না খবর, কেউ আমার রাখে না খবর। আমি এক দুরন্ত যা যাব, আমি এক দুরন্ত যা যাব, এধারে ওধারে এধারে ওধারে সারি সারি চলে কত জনে, গেলো কে গেল এত কিছু কে রাখে মনে, সকলের ভালোবাসি সবার সাথে কাঁদি হাসি, দুনিয়াতে কেউ নয় প, দুনিয়াতে কেউ নয় প। আমি এক দুরন্ত যা যাব, আমি এক দুরন্ত যা যাব, আমি এক দুরন্ত যা যাব। এই গানটির পেছনের গল্প শুনতে চাইবো আপনার কাছে। আমাদের বাড়িতে একটা মেয়ে কাজ করতো, কিন্তু গুনগুন করে গান করতো। তোর যখন গান গাইতে এত শখ যা, ওখানে গিয়ে পাখিতাড়া রশি বেঁধে দিত আর একটা টিন দিত যেন সারাক্ষণ পাখি পাখিতাড়া গান গা। তো এরকম গান করতে করতে তো সেই এলাকাতে গরুর গাড়ি নেই, একটা লোক আসা যাওয়া করতে করতে মেয়েটার সত্যি সত্যি প্রেমেই সে পড়ে গিয়েছিল। তো প্রেমে পড়ে যাওয়ার পরে যখন গ্রামবাসীরা জেনে ফেললো যেন তাদের মধ্যে প্রেম হয়েছে, যাই হোক অনেক কিছু করার পর তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল। অতিথি ছবিটা যখন আমরা করতে যাচ্ছিলাম, আমার কাছে সেই চরিত্রগুলো খুব ভালো লাগছিল। শাবানা করেছেন সেই ক্যারেক্টারটা, টিন দিয়ে দিয়ে পাখি তাড়াতেন,
আর ওই যে গরুর গাড়ি নিয়ে একটা লোক যেত, সেটাকে এই যুগে তো আর আমরা গরুর গাড়ি দিতে পারিনি, গাড়ি দিয়েছিলাম, রাজ্জাক সেই দায়িত্বটা পালন করেছিল। গিয়েছেন মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনিও আজ আমাদের মাঝে নেই। সন্দীপন এবং কোনাল আছেন, তাদেরকে অনুরোধ করব দুজনের কণ্ঠে একটি গান আমাদেরকে উপহার দেবার জন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য, তোমারই চরণে ওগো দিও মোরে ছাই, যদিও আমি যেন গণ্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য, তোমারই পরশে জানি ওগো শোনাবো জীবন হলো যে অনন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। সুখের জয় টিকা আধার ঘরে দিলে দিলে আলোর প্রদীপ শিখা, হাতের রেখা মোর বদলে দিয়ে ভাগ্য করেছো প্রসন্ন। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য, তোমারই পরশে জান ওগো শোনাবো জীবন হলো যে অনন্য। আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য, আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য। শোনাবো ছবিরই এই গানটি। আমরা লিখতে লিখতেই ভাবতেছিলাম এবং সুর করতে করতে ভাবতেছিলাম যে এই গানটি আমরা বাড়িতে গিয়ে নিজের কণ্ঠে শোনাব নিজেদের স্ত্রীকে, তাহলে ও খুশি হবে, দেরি করে গেলেও কিছু বলবে না। এবং আমরা তাই করেছিলাম। একদিন পরে যখন দেখা হলো তখন বললো যে এটা আমাদের রেজাল্টটা কী দাঁড়ালো বাড়িতে আসার পর। আরেকটু হলো বন্ধু ঝাড়ুর পিঠা খাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল, কারণ হেড়ে গলায় যখন গানটা করছিলাম তখন ও ভাবছে আমি বোধহয় মাতাল হয়ে বাড়িতে ফিরেছি। এমন অনেক মজার এবং অনেক ভালো লাগা স্মৃতি জড়িয়ে আছে আপনার প্রতিটি সৃষ্টির পেছনে। আজকে অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে আমরা সঙ্গীতশিল্পী কোনাল এবং সঙ্গীতশিল্পী সন্দীপন আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। আমরা কথা দিচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আগামী পর্বে পালকি অনুষ্ঠানে দুজন সঙ্গীতশিল্পীকে সাথে নিয়ে এবং অবশ্যই আমাদের কিংবদন্তী গাজী মাজহারুল আনোয়ার থাকবেন এই অনুষ্ঠানে। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। পালকি চলে পালকি চলে গুনগুনা গুনগুনা, বাজারে গানের স্বপ্ন তোলে গুনগুনা গুনগুনা, পালকি চলে পালকি চলে গুনগুনা গুনগুনা, বাজারে গানের স্বপ্ন তোলে গুনগুনা গুনগুনা।